যেখান ভাই যখন পরীক্ষার মধ্যে আমাদের কখনো সম্পর্কে জিজ্ঞেস করবে যে গাড়ির মধ্যে মোটর এর ইয়াটা কোথায়, তারপর রাতের দমের লিকুইড কোথায়, বা ওটা কোনটা কি, তখন আমরা কিভাবে বলবো ওটাকে আমাকে একটু দেখাতে পারবে? জি অবশ্যই। সবাই যারা ভিডিওটা দেখবেন, আমাদের হাবিবা আক্তার যিনি কিনা থিওরি পরীক্ষায় জেরা করে পাশ করছেন, তো তিনি গুইদা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছেন। আজকে তাকে আমরা গুইদা করাইতেছি, প্লাস আজকে তাকে আমরা দেখাবো গাড়ির কফানো, অর্থাৎ কফানো বলতে গাড়ির সামনে মোটরের উপরে যেই জিনিসগুলো থাকে যেগুলো আপনাদেরকে থিওরি ক্লাসে আমরা পড়াইতাম, যেমন রাফের দল মোটরে, হ্যাঁ, তারপরে পড়াইতাম লোলিও, হ্যাঁ, প্রেসনের লোলিও, তারপরে লোলিও ফ্রেনো, তারপর তেজি ক্রিস্টালের পানি, এগুলো কোথায় থাকে? খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন, এগুলো আমরা আপনাকে এখন লাইভে দেখাবো। যারা ভিডিওটা দেখবেন, আমাদের স্টুডেন্ট এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সবার জন্য এই ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, সবার কাছে অনুরোধ থাকবে। ওকে, কি আপনার গাড়ি কফানো খোলার আগে, অর্থাৎ গাড়ির সামনে এটা খোলার আগে, ডেকি খোলার আগে আপনাকে জানতে হবে এটা কিভাবে খোলে। এটা টানলে কিন্তু খুলবে না, এটা লক করা। এটা খোলার জন্য আমাদেরকে দরজা খুলতে হবে। দরজা খুলেন। দরজা খোলার পরে আপনাকে দেখতে হবে গাড়ির একবারে নিচে একটা বাটন আছে, টান দিতে হবে, টান দিয়ে খুলতে হবে। এখন আপনাকে দেখতে হবে যে ডেকি খুলছে, কিন্তু দেখেন খুলবে না, টান দেন। এটা খোলার জন্য আপনাকে নিচে বসেন, দেখেন হলুদ একটা বাটন আছে, এটা যেটা চাপ দেন, হলুদ একটা বাটন দেখা যায় ডান দিকে, হ্যাঁ টান দেন। এবার আলগান, গুড, উঠান, পুরোটা উঠান। এখন এটা কি সাথে আটকাবেন? এই যে এইটা, দেখাবো। প্রথমে আসেন এইখানে, বড় জিনিসটা আগে দেখি আমরা। এটার নাম হলো রাফ রেদ্যামেথোডেল মোটরে, অর্থাৎ এটা ওই যে পানিটা যেটা আমাদের মোটরকে ঠান্ডা রাখে, অলরেডি গরম হয়ে রয়েছে, সারাদিন গাড়ি চালাইছি আমরা। এইটা হলো আপনার মোটর ঠান্ডা রাখার যে পানিটা, এটাকে বলা হয় রাফ রেদ্যামেথোডেল মোটরে, এবং এটা হলো যান্ত্রিক জেল্লো। এটা মিনিমাম আমার শেষ হয়ে গেছে, আমার ভর্তি হইব, এই যে মিনিমাম থাকতে হবে, আমার একটু খালি হয়েছে দেখা যায়। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমাদের জানতে হবে ব্যাটারি, এই যে এটা হলো ব্যাটারি, যে আপনার গাড়িতে যদি ব্যাটারি সংকেত দেয় লাল চিহ্ন, তাহলে বুঝতে হবে ব্যাটারিতে সমস্যা আছে, গাড়িকে হয় না, চার্জ হয় না, এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এরপরে হলো আপনার গাড়ি গ্লাস ধোয়ার জন্য যে তেজি ক্রিস্টালের পানি, এই যে দেখেন লেখা আছে তেজি ক্রিস্টাল, এই যে এখানে পানি ভর্তি হবো। সো আপনি গাড়ি থেকে একটা বোতল পানি নেন, যে কোনো একটা বোতল আছে, বোতল বের করে নেন, দেখে কীভাবে ভর্তি হয়, পিছনে মনে আছে না, বড়ো পানি নাই ছোট পানি বললাম, মিনারেল ওয়াটার ভরতে পারবেন, এখানে ভরেন আপনি দিতে পারেন, এটা খোলেন, পরিমাণ মতো একটু দিয়ে দেন। এটা কেন লাগবে আরো দেন, দিয়ে দিন, পুরোটা দিয়ে দেন, আমার এটা কিনতে হবে। এটা কেন দিতে হবে? এটা দিতে হবে যাতে আপনি যখন গ্লাসটা ধুবেন, শুধু পানি দিয়ে কিন্তু গ্লাস ধোয়া যায় না, এটা একটু পিছলাবে, এবং এটা এটার জন্য বানানো হয়েছে, অন্য কোনো সাবান দিলে হবে না। তা আমরা জানলাম তেজি ক্রিস্টালি। এখন আপনাকে জানতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে লোলিও কোথায় ভরে, এই যে লোলিও চিহ্ন এখানে আছে দেখা যায়, এটা এখন খোলা যাবে না, কারণ মোটর অনেক গরম ধরা যায়। এটা আমাদের লোলিও, এটা মনে মাথায় রাখবেন, যদি ওখানে সিম্বল দেয় যে লোলিও তো সমস্যা, প্রেসিয়নে বাস্য, তখন আপনি কি করবেন, আপনি গাড়ি থামাই দিবেন, এই যেটা মনে রাখেন, এটা দিয়ে আপনি মোবিল করবেন। এখন এই মোবিল আপনার গাড়িতে কো আছে, বেশি আছে, কোথায় আছে, মানে এটা অনেক সময় আপনার গাড়ি স্টার্ট দেওয়ার আগে এটা চিহ্নটা ওঠে, আর গাড়িতে প্রবলেম হইবো তখন তখন সব সময় থাকে যাইবো, আর যদি আপনার গাড়িতে ভালো থাকে তাহলে চলে যাইবো। এখন আরেকটা বিষয় হলো যে আপনার মোবিল কোথায় চেক করে, এই দেখেন এখানে একটা বাটন আছে, হাত দেন, টান দেন জোরে, ফোর্সা, এই যে উঠেন, পুরো উঠেন। এখন আপনি টিস্যু নেন, আমি টিস্যু দিয়ে আপনাকে টিস্যু বের করেন, এই টিস্যু দিয়ে আপনি পয়সা করেন, আগে পুরোটা টান দিয়ে পয়সা করেন, গুড, ভেরি গুড। এখন আবার ঢুকান যেখানে ছিল ওখানে ঢুকাইবেন, তাহলে বুঝতে পারেন লেভেল কতটুকু আছে, পুরোটা ঢুকান, বেড়া আবার
ওকে ভেরি গুড। হ্যাঁ এবার বের করেন, এবার বের করলে আপনি বুঝতে পারবেন লেভেলটা কি পরিমাণ আছে। এবার আপনি হাত দিয়ে এখানে ধরেন, এখানে এখানে দেখবেন, ওখানে না সাবধান, এখানে দেখতে হবে, এখানে এই যে এইভাবে দেখতে হবে কি পরিমাণ আছে। এই যে মোটামুটি আমার আছে, দেন দুই দাগ ভরা, এই যে দেখেন দেখা যায়, ওই যে ওখানে দুই দাগ আছে, দুই দাগ থাকে মানে মিনিমাম আছে, কোনো সমস্যা নেই। এবার ঢুকে ফেলাই, সাবধানে। এখানে একটা একটা কুইজ কিন্তু আছে, ইজ মাল্টিম্যান, তো এই যে এই মোবিলটা চেঞ্জ করলেন, যদি মোবিল হাতে লাগে একটু দীর্ঘ সময় থাকবে, দীর্ঘ সময় থাকবে, সো এটা সাবধানে করতে হবে। তা আমরা কি কি জানলাম এখন বলেন তো? ললিও রাফের দেন দেল মোটরে, তারপর ব্যাটারিয়া, ব্যাটারিয়া, তারপর এক কলোকা ললিও দেল মোটরে, মোটরে যখন সমস্যা দেখা যাবে তখন আপনি বুঝতে পারবেন, মানে ওখানে সিম্বল দেখা দিবে, এটা বোঝা যায় না। এই হলো মূল বিষয়টা, আর এটা হলো কফানো। আশা করি এই ভিডিওটা যারা দেখবেন অনেক অনেক উপকৃত হবেন। আমাদের জিসান বাংলা স্কুল সবসময় চেষ্টা করে সবাইকে শিখাই দিতে, কি বলেন ম্যাডাম? জি সব সময় ভাই, সব সময় সবার পাশে থাকে। ওকে, স্বপ্ন শুধু মুখে পরিবর্তন হয় না, কাজের মাধ্যমে পরিবর্তন করতে হয়, পূরণ করতে হয়। ওকে, এবার লাগাই দেখেন কিভাবে লাগাইতে হয়। গুড, জোরে ছেড়ে দিবেন, গুড, জোরে, ওকে, বাস, ব্রাভো, কমপ্লিমেন্টি, আজকে কমপ্লিট হয়ে গেল সবকিছু। তারপরও টুকটাক কিছু জিনিস আমরা দেখাবো।